হ্যালো বন্ধুরা, বেশ কয়েক বছর ধরে আলোচনায় আছে লিডার। কখনো নির্মাণ নিয়ে খবর হয়েছে, আবার কখনো সেন্সর জটিলতা বা বছর ঘুরে ছাড়পত্র পাওয়ার ঘোষণায়। এর মাঝে টিজার ও গান মুক্তি পেয়েছে বেশ কয়েক দফায়, কিন্তু খবর পাওয়া যাচ্ছিল না প্রেক্ষাগৃহে হাজিরের। এবার মুক্তির খবর পাওয়া গেল, তাও আবার নির্বাচনের উত্তেজনার মাঝে। হ্যাঁ, সিনেমাটির কেন্দ্রে আছে নাদিয়া নামের একজন। তার জীবনের উত্থান পতনের গল্পে রচিত হয়েছে লিডারের প্রেক্ষাপট। আর এক পর্যায়ে নাদিয়াকে দেখা যায় নির্বাচনে দাঁড়াতে। সেই জটিল বিন্যাসের গল্পটি পর্দায় আসছে 16 নভেম্বর। আর ঘোষণাটি এলো নাদিয়া চরিত্র রূপায়ণকারী মৌসুমীর জন্মদিনে। এর মাধ্যমে অনেকদিন পরে প্রধান চরিত্রে পাওয়া যাবে জনপ্রিয় এই নায়িকাকে। ঘোষণাটি আসে পরিচালক দিলশাদুল হক শিমুলের তরফে। সিনেমাটি নিয়ে যার ভাষ্য, ইতিহাস বলে অনেক বাধা বিপত্তি পেরিয়েই একজন লিডারকে আসতে হয়। আজকের উপহার আসছে লিডার। পোস্টার ও টিজার অনুসারে জানা যায়, দার্শনিক অ্যারিস্টটলের মানুষ রাজনৈতিক জীব এমন উক্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্পের সারমর্ম। এ বাণীতে প্রাণ প্রতিষ্ঠায় জুড়ে দেয়া হয়েছে বাংলাদেশের স্থানীয় রাজনীতি, সংস্কৃতি, সামাজিক নানা প্রসঙ্গ। লিডারে মৌসুমী ছাড়াও থাকছেন একঝাঁক আলোচিত অভিনয় শিল্পী। তাদের মাঝে আছেন ফেরদৌস, ওমর সানি, সোহেল খান, আহমদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, নিঝুম, রুবিনা সহ অনেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের ভিডিওটি কেমন লাগলো? এমন একটি ভিন্নধর্মী চরিত্রে মৌসুমীকে দেখে আপনার কেমন লাগলো আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।